বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে তো বন্ধুরা যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে তাদের জন্য আমি একটি খুবই দারুণ টিপস নিয়ে চলে এসেছি তার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন হ্যাঁ বন্ধুরা খুবই দারুণ একটি টিপস নিয়ে চলে এসেছি যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে তো আপনার মোবাইলে যদি থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওটি আপনার কাজে আসবে তো বন্ধুরা আপনাদের যদি আমি একটা কোয়েশ্চেন করি যে আপনারা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দিয়ে কি কি করতে পারবেন তো আপনারা শুধু উত্তর দিয়ে দিবেন যে আমরা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দিয়ে যা ফোনকে আনলক করতে পারি এবং আমরা কি করতে পারি ক্যামেরা থেকে ফটো খিচতে পারি তো এর কিন্তু বেশি আপনার আর কিছু পারেন না আমার যেটা মনে হয় কিন্তু হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি চিজ দিব যা থেকে আপনারা আরও অনেক কিছু কাজ করতে পারবেন আপনার ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দিয়ে তো বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম আমি শাহিনুর আলী আপনারা দেখছেন টেকশাইন বাংলা তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকের ভিডিওর যে কাজটি সেটি হলো ফিঙ্গার প্রিন্ট বাটন তো ফিঙ্গারপ্রিন্ট যে স্ক্যানারটা থাকে সেটা দিয়ে আপনার অনেক রকম কাজ করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন হোম বাটন এবং ব্যাক বাটন এবং দেখতে পাচ্ছেন মেনু বাটন এরকম বাটনে আপনাকে প্রেস করতে হবে না জাস্ট আপনি ফিঙ্গারপ্রিন্ট বাটন দিয়ে অনেক ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দিয়ে আপনি অনেক কাজ করে নিতে পারবেন তার জন্য আপনাকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপর আপনি জাস্ট অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এটা দেখবেন ডিসেবেল এইরকম থাকবে তারপর আপনি এরকম করে দিবেন সুইপ করে ইনেবেল করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল ট্যাপ সিঙ্গেল ট্যাবে আপনি সেট করে দিবেন যেটা সেট করতে চাইবেন দেখতে পাচ্ছেন ব্যাক করতে পারেন এবং হোম এবং রিসেন্ট অ্যাপ আপনি যেটা খুশি আপনি সেট করতে পারেন দেখতে পাচ্ছেন এটা যদি আপনি করতে চান তাহলে আপনার মোবাইলটা রুটেড থাকতে হবে এবং যদি আপনি এটা করতে চান তাহলে যখন আপনি এটাতে ক্লিক করার পর যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করবেন তখন আপনার পাওয়ার বাটন প্রেস করে ধরে থাকলে যখন যে মেনুটা চলে আসে সে মেনুটা চলে আসবে তো আমি ব্যাক বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন ব্যাক বাটনে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ব্যাক ক্লিক করে দিয়েছি যখন আমি এখানে আমি এবার যদি আমি এই স্ক্যানারে ক্লিক করি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে ক্লিক করি দেখতে পারবেন এরকম কিছু চলে আসবে তারপর জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর কিছু পারমিশন চাইবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসেলেবে তো আপনি এখানে এটাকে ইনেবল করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন টাল ব্যাগে চল আসে এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এ এখানে ক্লিক করতে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে আবার দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট গ্যাপ চুর তো এখানে আবার এটা আপনি ইনেবেল করে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন ওতে ক্লিক করার পর আপনার জাস্ট কাজ হয়ে গেল এবার দেখবেন আমি এখানে কোনোটাতে প্রেস করব না এবার জাস্ট আমি প্রিন্টে ক্লিক করবো এবার দেখতে পাবেন একবার ক্লিক করছি এবং ব্যাক হয়ে চলে আসছে এবার দেখতে পাচ্ছেন একবার ক্লিক করছি ব্যাক হয়ে চলে আসছে তো এরকম আপনি দেখতে পাচ্ছেন এখানে ডবল ট্যাপ আমি ডবল ট্যাপে কী সিলেক্ট করবো আমি ডবল ট্যাপে আমি হোম বাটন সিলেক্ট করব তো আমি এবার ডবল ট্যাপে এবার আমি ফিঙ্গারপ্রিন্ট বাটনে ডবল ট্যাপ করব। দেখবেন আমার কিন্তু চলে এসেছে হোম বাটনে এরকম আপনি যেটাতে যেরকম সেট করতে চাইবেন সেরকম সেট করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন ফার্স্ট ট্যাপ সুইপ তো ফার্স্ট ট্যাপ সুইপে আপনি ক্লিক করার পর আপনি কি রাখতে চান দেখতে পাচ্ছেন স্কল ডাউন তো আমি এখানে ক্লিক করব এবং ফার্স্ট অ্যাপ সুইপ করব ফার্স্ট অ্যাপ করে ওবি আপনি সুইপ করবেন তার সাথে সাথেই সুইপ করবেন তাহলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন হয়ে গেল স্কল ডাউন তো এটা হবে না বন্ধুরা এটা রুটের ডিভাইসে চলবে দেখতে পাচ্ছেন এখানে রুট লেখা আছে সাইটে তো আপনাকে রুটেড আপনাকে রুটের ডিভাইস থাকতে হবে তো আপনি এই সব সেট করতে পারবেন দেখতে পাচ্ছেন ওপেন নোটিফিকেশন প্যানেল তো আমি চাইলে এখানে করব এবং এবার সুইপ করব এবং ওপেন নোটিফিকেশন চলে আসবে তো এখানে আমি এখানেও আমি ব্যাক বাটন চলে রাখতে চাইবো তো এবার যদি আমি ব্যাক বাটনে এভাবেই ক্লিক করে দেখতে পাচ্ছেন ব্যাক হয়ে চলে এলো তো এভাবেই আপনাকে করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এখানেই রাখ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং প্লিজ ভিডিওটিকে লাইক করে দিবেন ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং যদি আপনি অ্যাপটিকে ডাউনলোড করে যদি আপনি এইসব কাজ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপটিকেও ডাউনলোড করে নেবেন এবং বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম আল্লাহ হাফেজ